আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমর ফারুক, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ওয়াজিফা পাওয়ার বাংলা। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ আমি আপনাদের সম্মুখে যে আমলটি বয়ান করব, যে আমলটি তুলে ধরব, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ইয়া বাসিরু। হ্যাঁ প্রিয় ভাই ও বন্ধুগণ, ইয়া বাসিরু, আপনারা যদি এই এস এম মোবারকটি পাঠ করেন আপনাদের কি কি ফায়দা আছে, কি কি উপকার পাবেন, আমি সেটাই আপনাদের সম্মুখে আজকে তুলে ধরব। ইয়া বাসিরু ফজিলত আপনাদের সম্মুখে তুলে ধরব। তো প্রিয় দর্শক, আপনি ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমি বলে নিই, ইয়া বাসিরু, যে লোক এই এস এম মোবারক আসরের নামাজের পরে 70 ভার পাঠ করিবে, সে ব্যক্তি ওই দিন যে কোনো আকস্মিক বিপদ হইতে রক্ষা পাইবে। আর যে ব্যক্তি এই এসএম দৈনিক পাঠ করিতে থাকিবে, সে ব্যক্তি সমস্ত জীবন বালা মুসিবত বিপদ আপদ ইত্যাদি হইতে রক্ষা পাইবে। যে ব্যক্তি এই এসএম ফজরের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে পূর্ণ একিনের সহিত 100 ভার পাঠ করিবে, আল্লাহর রহমতে তাহার উপর খাস রহমত অবতীর্ণ হইবে এবং দুজাহানের সকল প্রকার নেক উদ্দেশ্য সফল হইবে। হ্যাঁ প্রিয় ভাই বন্ধুগণ, তো কথা হলো আপনারা কীভাবে আমলটি করবেন, তো দেখেন। প্রথম এই এসএমটি যদি আপনি দেখেন, আপনি এই আমলটি যখন করবেন, সবার প্রথম কী করবেন, 3 বার দুরুদে পাক পড়ে নেবেন, 3 বার দুরুদে পাক পড়ে নেবেন, প্রথম 3 বার দুরুদে পাক পড়ে নেবেন, অবশ্যই পাক সাফ হয়ে নেবেন, প্রথম 3 বার দুরুদে পাক পড়বেন। পরে আপনি এই এসএমটি পড়বেন, ইয়া বাসিরু ইয়া বাসিরু, এই এসএমটি আপনি পড়বেন, এই এসএমটি আপনি পড়বেন 70 ভার, 70 ভার পড়বেন আপনি, ইয়া বাসিরু ইয়া বাসিরু। এভাবে আপনি 70 ভার পড়ার পরে আবার শেষে আপনি প্রথম যেই দুরুদে পাকটি পড়েছিলেন, আবার ওই দুরুদে পাকটি আপনি আবার শেষেও 3 বার পড়ে নেবেন। আবার শেষেও 3 বার দুরুদে পাক পড়ে নেবেন। এভাবে আপনার যখন পড়া শেষ, আপনি এই আমলটি কখন করবেন জানেন, আসরের নামাজের পরে, আপনি আসরের নামাজ পরে আপনি এই আমলটি করবেন, প্রথম 3 বার দুরুদে পাক পড়বেন, পরে আপনি 70 ভার পড়বেন, ইয়া বাসিরু এভাবে পড়ে আবার শেষেও আপনি 3 বার দুরুদে পাক পড়ে নেবেন। এভাবে পড়ে রেখে দেবেন, দেখবেন আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার রহমতে আপনি ওই দিন যদি কোনো আকস্মিক বিপদে থাকেন, সঙ্গে সঙ্গে রক্ষা পেয়ে যাবেন। এভাবে আপনি আমলটি অবশ্যই করবেন। আর যদি আপনি এই এসএমটি দৈনিক করতে পারেন তাহলে তো আরও ভালো, যদি আপনি এই এসএমটি দৈনিক করবেন, দৈনিক করলে আপনি যদি এই এসএমটি প্রত্যেক দিন পড়তে পারেন, যদি প্রত্যেক দিন এই আমলটি করতে পারেন, তাহলে আপনি সমস্ত জীবন, আপনি যত দিন বেঁচে থাকবেন দুনিয়ায়, প্রতিদিন আপনি সমস্ত জীবন বালা মুসিবত বিপদ আপদ ইত্যাদি হইতে রক্ষা পাইবেন। আপনার যত ভালা মুসিবত বিপদ আপদ হোক, আপনি সব বিপদ আপদ ভালা মুসিবত থেকে আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করে দেবেন। তো প্রিয় বন্ধুগণ, অবশ্যই এই আমলটি আপনি রোজ করবেন, কোনো সমস্যা হবে না। আপনি এই আমলটি আপনি একবার করে নেবেন, কতখানি টাইম নেবার, খুব জুলুম হলে 5 মিনিট টাইম নেবে। প্রিয় দর্শক, আরেকটি বলেছিলাম, যদি আপনি ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী, আপনি ফরজ সুন্নত নামাজ পড়ে এবং ফরজ এই দুই নামাজের মধ্যে যে সময়হীনি থাকবে, আপনি এই সময়হীনি কী করবেন, পূর্ণ একিনের বিশ্বাস, মানে আপনার পূর্ণ বিশ্বাস নিয়ে এই এসএমটি আপনি পড়বেন 100 বার। পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি এই এসএমটি 100 বার পড়বেন, অবশ্যই প্রথম এবং শেষে দুরুদে পাক পড়ে নেবেন। দুরুদে পাক যদি আপনি পড়ে নেন, আপনার আমলটি পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে। 100 ভার পড়ে নেবেন, পরে দেখবেন আল্লাহর রহমতে আপনার উপর খাস রহমত অবতীর্ণ হইবে এবং দুজাহানের সকল প্রকার নেক উদ্দেশ্য আপনার সফল হইবে।
প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। পরবর্তী আমি যা ভিডিও ছাড়ব, সবার প্রথম আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যাবে। তো আজকের জন্য ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খুদা হাফিজ।